নির্বাচনে ভরাডুবির পর ফুড ডেলিভারি পেশায় ঋষি সুনাক ভাইরাল ছবির নৈপথ্য সদ্য সমাপ্ত যুক্তরাজ্য নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভদের ধসিয়ে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি পরাজয় মেনে নিয়ে প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক নবনির্বাচিত প্রধানমন্ত্রী লেবার পার্টির নেতা স্যার কেই স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন ঋষি সুনাকের এই পরাজয় ঘিরে ফেসবুকে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ঋষি সুনাকের একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে নির্বাচনে হেরে যাওয়ার পর ঋষি সুনাক উবার ডেলিভারি ড্রাইভার হিসেবে তার নতুন চাকরির প্র্যাকটিস করছিলেন তিনি সোমবার থেকে চাকরিতে যোগ দেবেন ছবিটিতে ঋষি সুনাকের দুই হাতে ম্যাকডোনাল্ডের দুটি ব্যাগ বহন করতে দেখা যায় অনেকে আবার লিখেছেন আসলেই কোনো কাজই অসম্মানের নয় আমাদের সন্তানেরা উবার ফুড বা গ্রোসারি দোকানে কাজ করে যদি তাদের প্রয়োজনীয় অর্থ উপার্জন করে সেটাও অনেক সম্মানের রিভার্স ইমেজ অনুসন্ধানে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের ভেরিফাইড এক্স সাবেক টুইটার অ্যাকাউন্টে ভাইরাল ছবিটি পাওয়া যায় ব্রিটিশ এই সংবাদ মাধ্যমটি গত দোসরা জুলাই টুইট করে ছবিটির ক্যাপশনে লিখেছেন যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বেকিংহামশায়ারে ম্যাকডোনাল্ডের একটি আউটলেটে যাত্রাবিরতি করছেন প্রসঙ্গত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় লেবার পার্টি তারপর ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস প্রধানমন্ত্রী হিসেবে স্যার স্টার মার্কে নিয়োগ দেন কিন্তু ঋষি সুনাকের ছবিটি তা নির্বাচনে হারার আগে থেকে ইন্টারনেটে বিদ্যমান এদিকে বার্তা সংস্থা রয়টার্সের ওয়েবসাইটে পাওয়া যায় একই দিনে ঋষি সোনাকের ভিন্ন আরেকটি ছবি ওই ছবিটির বর্ণনায় রয়টার্স লিখেছে ঋষি সুনাক দোসরা জুলাই কনজারভেটিভ পার্টি নির্বাচনী প্রচারণায় যাওয়ার সময় ব্রিটেনের ব্যাকিংহাম শায়ারে বিকনফিল্ড সার্ভিস স্টেশনে ম্যাকডোনাল্ডের একটি আউটলেট থেকে খাবার নিচ্ছেন একই দিনে ছবিটি একই রকম বর্ণনায় বিভিন্ন সংবাদ মাধ্যমে পাওয়া যায় এটি নির্বাচনের আগের একটি ছবি কিন্তু কনজারভেটিভ পার্টির ভরাডুবির পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যে প্রধানমন্ত্রী ঋষি সুনাক নির্বাচনে হেরে এখন ডেলিভারি কাজের জন্য প্র্যাকটিস করছেন বিভিন্ন তথ্য থেকে এটা নিশ্চিত যে নির্বাচনে পরাজয়ের পর ঋষি সুনাক ডেলিভারি ম্যানের নতুন চাকরির প্রস্তুতি নিচ্ছেন ফেসবুকের এই দাবিটি একটা ভাইরাল গল্প ঋষি সুনাক ডেলিভারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন সেটা সঠিক নয় বিভিন্ন দেশে নির্বাচনে বড় কোনো নেতা হেরে গেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই রকম পোস্ট দিয়ে ট্রল করা হয়